2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী। এই পাবলিক পরীক্ষায় মোট 10টি বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এতে থাকবে লিখিত পরীক্ষাও। প্রতিটি বিষয়ে মূল্যায়নে শিক্ষার্থীদের বিরতিসহ 5 ঘন্টা পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে। বর্তমান সময়ের মতো আলাদা পরীক্ষা কেন্দ্রে মূল্যায়নে অংশ নেবে শিক্ষার্থীরা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা 2025 সালের 10ম শ্রেণীর শেষে পাবলিক মূল্যায়ন পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনটি এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। NCTP-র কর্তারা বলছেন, নতুন শিক্ষাক্রমে পাবলিক পরীক্ষা কিভাবে হবে এর জন্য একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনটি শিক্ষাক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির কাছে জমা দেওয়া হবে। কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিবেদনটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন NCTP-র সদস্য অধ্যাপক মোহাম্মদ মুর্শিদুজ্জামান। জানা যায়, আগামী বছর 10ম শ্রেণীর শিক্ষার্থীরা মোট 10টি বিষয় পড়বে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি। এই পাঠ্যসূচির ওপর অনুষ্ঠিত হবে পাবলিক পরীক্ষা। পরীক্ষায় কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তা নিয়ে প্রতিবেদনে একটি রূপরেখা দেওয়া হয়েছে। প্রতিবেদনের তথ্য বলছে, বিষয়ের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী প্রকল্প ভিত্তিক কাজ, সমস্যা সমাধান, অ্যাসাইনমেন্ট ইত্যাদির পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। মূল্যায়নে অনুসন্ধান, প্রদর্শন, মডেল তৈরি, উপস্থাপন, পরিবীক্ষণ, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয় থাকবে। NCTP সূত্র জানায়, লিখিত মূল্যায়ন হবে 50%, আর বাকি 50% থাকবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে। পরীক্ষার মান ও মূল্যায়নে নিরপেক্ষতা যাতে বজায় রাখা যায়, সেজন্য লিখিত মূল্যায়নে বর্তমান পাবলিক পরীক্ষার মতো খাতা ব্যবহার করা হবে। আর পরীক্ষা শেষে একযোগে ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। বর্তমান পাবলিক পরীক্ষায় OMR শীট ভিত্তিক খাতা ব্যবহার করা হয়। নিরপেক্ষতা বজায় রাখতে নতুন শিক্ষাক্রমের খাতা মূল্যায়নেও এই পদ্ধতি অনুসরণ করা হবে। মূল্যায়নের জন্য সর্বোচ্চ সময়সীমা হবে বিরতিসহ 5 ঘন্টা। এর মধ্যে বিভিন্ন মূল্যায়নের ফাঁকে 1 ঘন্টা বিরতি থাকতে পারে। নতুন শিক্ষাক্রম গত বছর 1ম, 6ষ্ঠ ও 7ম শ্রেণীতে বাস্তবায়ন করা হয়, আর চলতি বছর বাস্তবায়ন করা হয় 2য়, 3য়, 8ম ও 9ম শ্রেণীতে। এরপর 2025 সালে 5ম ও 10ম শ্রেণীতে, 2026 সালে 11 ও 2027 সালে 12 শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে। পাঠ্যক্রম সংশ্লিষ্টরা বলছেন, পাবলিক পরীক্ষাকে চাপমুক্ত ও আনন্দদায়ক করার লক্ষ্য থেকে মূল্যায়ন কাঠামো তৈরি করা হয়েছে। এ কাঠামোতে শিক্ষার্থীরা লিখিত ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে অংশ নেবেন। এগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক থাকবে। রুমা দুর্জয়, খবর সংযোগ।